আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো প্রিয় প্রবাসী ভাইরা ইউটিউবে অনেক ভিডিও হয়তো আপনারা দেখে আছেন বা দেখে থাকবেন যে অনেকে একটা ভুল তত্ত্ব প্রচার করতেছে যে একই আগস্ট দু হাজার একুশের পর থেকে যাদের টিকা নেওয়া না থাকবে তারা অন্য কোনো দেশ থেকে সৌদি আরবের প্রবেশ করতে পারবে না আসলে এই তথ্যটি একেবারে কোনো নির্দেশনা সৌদি কর্তৃপক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি যে টিকা দিয়েই সৌদি প্রবেশ করতে পারবে আসলে এই ধরনের কোনো কোনো তথ্য বা নির্দেশনা সৌদি কর্তৃপক্ষ থেকে জানায়নি আসলে সঠিক তথ্যটি হচ্ছে একই আগস্ট দু সালের পর থেকে যারা ইমিউন প্রাপ্ত হবে তারাই কেবল সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে পারবে অর্থাৎ যাদের ভ্যাকসিন নেওয়া থাকবে এবং তাদের ইমিউন হবে তারাই সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলোতে ঢুকতে পারবে কাজ করতে পারবে আর যাদের ইমিউন থাকবে না তারা ঢুকতে পারবে না জাস্ট এই নির্দেশনা হ্যাঁ এখন আপনারা আরেকটা বিষয়ে কোশ্চেন করেন যে ভাই বাংলাদেশ থেকে একটি টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবো কিনা আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি সেটা হচ্ছে আপনাদের ভ্যাকসিন নেওয়াটা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা বা না করা নিয়ে কোনো বাধ্যকতা নেই যে আপনার বাধ্যতামূলক যে আপনার ভ্যাকসিন নিতে হবে এ ধরনের কোনো নির্দেশনা নেই আপনি ভ্যাকসিন নেওয়া ছাড়াও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন অর্থাৎ কোনো টিকা লাগবে না আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিন্তু যদি আপনার ফুল ডোজ টিকার ফুল ডোজ আপনার নেওয়া থাকে তাহলে সৌদি আরবে গিয়ে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে নিঃখরজে কোয়ারেন্টাইনে থাকতে হবে না আর যদি আপনি ফুল ডোজ কমপ্লিট করে যান বাংলাদেশ থেকে ভ্যাকসিন নিয়ে যান সৌদি আরবে সেক্ষেত্রে আপনার ও যাওয়ার পর অর্থাৎ সৌদি আরবে যাওয়ার পর আপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না টিকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কোয়ারেন্টাইনে না থাকতে চান তাহলে টিকা নিয়ে যাবেন আর যদি আপনি টিকা না নিয়ে সৌদি আরবে যান তাহলে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে নিষ্খরজে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই হচ্ছে বিষয় আসলে টিকা ছাড়া আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন টিকা নেওয়া না নেওয়ার সাথে সৌদি আরবে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই তারপরে হচ্ছে আপনারা অনেকে ইকামাদারি রয়েছেন সৌদি আরবে যারা আপনারা আছেন বা যারা ইকামাদারি রয়েছেন যারা ছুটিতে আসছেন বাংলাদেশে একটি টিকা নিয়ে করোনা ভাইরাসের একটি একটি টিকা নিয়েছেন না পর আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসছেন ছুটিতে শেষ হওয়ার পর যদি আপনি সৌদি আরবে আবার প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনার কোয়ারেন্টাইন লাগবে বিষয়টা এখন আপনার জানার বিষয় সেটা হচ্ছে আপনি সৌদি আরবে থেকে যখন একটি নিয়েছেন বা টিকা নিয়েছেন তখন আপনি ইমিউন প্রাপ্ত হয়েছেন একশো আশি দিনের জন্য সো এই একশো আশি দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে যান এবং আপনার ইমিউনটা যদি থাকে ইমিউন শোকর অবস্থায় যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসার পর তারপর সৌদি আরবে আবার যান সেক্ষেত্রে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না আর যদি আপনার ইমিউন না থাকে ক্ষেত্রে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে তারপর হচ্ছে আপনি বাংলাদেশে আসার পর যদি আপনি বাংলাদেশ থেকে ভ্যাকসিনের ফুল ডোজ আপনি কমপ্লিট করে সে সেক্ষেত্রে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে না কিন্তু অবশ্যই মুকিম পোর্টালে বা মুকিম ওয়েবসাইটে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে তারপর বিষয়টা অবহিত করে তারপর আপনাকে যেতে হবে তখন আপনার কোয়ারেন্টাইন লাগবে না আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে যাতে সবাই এই সব তথ্যগুলো জানতে পারে যাতে প্রবাসী বাইদের এবং বাংলাদেশি বাইদের উপকার হয় আপনার একটি শেয়ারের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায় আর যাবার আগে আরেকটি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে বা এই পোস্টের ডেসক্রিপশনে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক পাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক লিঙ্ক পাবেন সেখানে গিয়ে পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন টিল দেন